পুরান ঢাকায় দর্জি দোকানে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 21 জন কর্মীর মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর 12:30টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। রায় সন্তোষ প্রকাশ করে কার্যকর করার দাবি জানিয়েছে বিশ্বজিতের পরিবার। আলী আহমেদের রিপোর্ট। গেল বছরের 9 ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে হত্যা করেন। ঘটনার 1 বছর 10 দিন পর রায় দেয়া হয়। দণ্ডবিধির 302-এর 34 ও 143 ধারার রায়ে 8 জনের মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মৃত্যুদণ্ড পাওয়া ছাত্রলীগের 8 কর্মী হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, জি এম রাশিদুজ্জামান ওরফে শাওন, কায়ুম মিয়া, ইমদাদুল হক ওরফে এমদাদ, সাইফুল ইসলাম, রাজম তালুকদার ও নূরে আলম ওরফে লিমন। তাদের মধ্যে রাজম তালুকদার ও নূরে আলম পলাতক, বাকি 6 জন কারাগারে আছেন। এটা আমরা ফুটেজ এবং তাদের ব্যানারের মাধ্যমে আমরা যেটা প্রকাশ পাইছে সেটা হলো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী হিসাবে তারা পরিচিত। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিশ্বজিতের ভাই, সেই সঙ্গে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। এ রায়ে মোটামুটি আমরা সন্তুষ্ট যে না বিচার আমরা পেয়েছি, কিন্তু আমরা চাই যে এটা দ্রুত কার্যকর করা হোক। তবে আসামি পক্ষ বলছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন। মৃত্যুদণ্ডের যে আদেশ দিচ্ছে এটা আমরা হাইকোর্টে যাব, কারণ হাইকোর্টে গেলে প্রায় মামলাটা যেহেতু তার বিরুদ্ধে কোনো এভিডেন্স সাপ্লাই করতে পারেনি এই প্রসিকিউশন পক্ষ, এটা এসে খালাস হওয়ার মতো একটি মামলা। রায় পর্যবেক্ষণে বলা হয়েছে হরতাল বা অবরোধ আহ্বানকারী ও বিরোধী পক্ষ সতর্কতা অবলম্বন না করলে বিশ্বজিতের মতো আরো হত্যাকাণ্ড দেখতে হতে পারে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।